Assalamualaikum দর্শক চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ভারতে গিয়ে পৌঁছেছে এবং বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ভারতে যাওয়ার আগে শাকিব আল হাসান টি স্পোর্টসে দেওয়া এক ইন্টারভিউতে কতগুলো প্রশ্ন সম্মুখীন হয়েছেন এবং তিনি প্রশ্নগুলো সঠিক আনসার না দিয়ে আরো কতগুলো প্রশ্ন আমাদের কাছে তুলে দিয়ে গিয়েছেন তামিম যে কারণে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে নেই তার মেইন রিজনটা হচ্ছে তাকে বলা হয়েছিল আফগানিস্তানের সাথে প্রথম ম্যাচটা না খেলতে এবং পরবর্তীতে তিনি যেন মিডল অর্ডারে ব্যাট করেন তো তামিম ইকবাল 17 বছর ধরে বাংলাদেশের ওপেনিং সার্ভিস দিয়ে আসছে এই জায়গায় তিনি মিডল অর্ডারে ব্যাট করবেন না আর এই কারণেই তামিম ইকবাল বাংলাদেশের স্কোয়াডে নেই হ্যাঁ এবং ফিটনেস নিয়ে যে কথা উঠেছিল ফিটনেস ইস্যুতে তামিম ক্লিয়ার করেছেন যে ফিটনেস নিয়ে তার সমস্যা নেই তবে ক্যাপ্টেন শাকিব আল হাসানকে যখন কোশ্চেন করা হয় তখন শাকিব পাল্টা রিপ্লাইতে বলেন যে দলের প্রয়োজনে যে কোনো ব্যাটারকে যে কোনো জায়গায় খেলানো হতে পারে এই জিনিসটা বলে শাকিব নিজের দোষ ডাকতে চাইলেও আমরা কিন্তু জিনিসটা আসলে বুঝে গেছি এই জায়গায় আর লুকানোর কিছু নেই শাকিব আল হাসান এবং তামিমের মধ্যে যে একটা ফাইট আছে শাকিব আল হাসান এবং তামিমের মধ্যে যে একটা দ্বন্দ্ব আছে আর এইটারই একটা বহিঃপ্রকাশ তামিম ইকবালকে বাংলাদেশের স্কোয়াড থেকে বের করে দেওয়া একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করি যে তামিম ইকবাল দলের প্রয়োজনে মিডল অর্ডারে ব্যাট করতে হয়েছে আমার কোনো সন্দেহ নেই কিন্তু আপনি কোন প্লেনে তাকে মিডল অর্ডারে খেলাবেন আপনার ওপেনিং পজিশনে কারা আছে যারা তামিম থেকে বেটার পারফরমেন্স আপনার টিমকে উপহার দিতে পারবে সেই জায়গায় এরকম কোনো ব্যাটার নেই না থাকা সত্ত্বেও তামিম ইকবালকে আপনারা কী করছেন মিডল অর্ডারে ব্যাট করার পরিকল্পনা করছেন তার মানে এটা একটা ইনঅফিসিয়াল আপনারা বুঝিয়ে দিয়েছেন যে তামিম ইকবাল খানকে রাখতে চান না এরকম একটা টেন্ডেন্সি নিয়ে আপনারা কাজ করেছেন এবং তামিম ইকবালকে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড থেকে বের করে দিয়েছেন এটা যে এক ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত যাই বলা চাই এরকম কিছু একটা ঘটেছে তামিমের সাথে এটা বাংলাদেশের মানুষ এখন ক্লিয়ারলি বুঝতে পারছে নয়তো আপনার টিমে মিড ওপেনিং ব্যাটসম্যান না থাকা সত্ত্বেও আপনি কেন তামিম ইকবালকে মিডল অর্ডারে খেলানোর প্রচেষ্টা করবেন এর উত্তর আপনাদের কি কারো কাছে আছে সব কিছু সারিয়ে তামিম ইকবালকে রাখা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে একটা ষড়যন্ত্র চলে এই ষড়যন্ত্র আমরা বুঝতে পেরেছি কিন্তু তারপরেও দেশটা তো আমাদের বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে খেলবে আমরা বাংলাদেশকে সাপোর্ট দিব না এরকমটা হয় না মনে শত কষ্ট থাকলেও দিন শেষে আমরা বাংলাদেশকে সাপোর্ট দিব বাংলাদেশ টিমের জন্য শুভকামনা রইল দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওয়ার্ল্ড কাপের প্রতিনিয়ত নতুন নতুন আপডেট সবকিছু আমাদের চ্যানেলটিকে আপনাদের সাথে শেয়ার করা হবে।